নিযুক্ত হই। পরবর্তী পর্যায়ে 1969 সালের গণ আন্দোলনে আমাদের নেতা আক্তার জামান চৌধুরী সুতানন্দ চৌধুরীর নেতৃত্বে আমরা গণ আন্দোলনে অংশগ্রহণ করি। 1971 সালে আমি এবং আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব সহ আমরা তখন শহরে অবস্থান করতাম। শেষে মার্চ রাত্রে আমার এখনও মনে পড়ে, আমি এবং আমার এক বন্ধু সহ আমরা পশ্চিম মাদাবাড়িতে বেসালার হিসেবে এক বাসায় থাকতো। সেখানে রাত 12টা পরে দেখতেছি খুব জোরে আওয়াজ আসতেছে। তখন আমরা একটু বের করলাম, বের করে দেখলাম আওয়াজ এত বিক্ষিপ্ত অবস্থায় চলতেছে, সেখানে দাঁড়ানোর কোনো অবস্থান ছিল না। সেহেতু আমরা আবার ভিতরে বাসার ভিতরে ঢুকে পড়লাম। সকালে দেখলাম চারিদিকে লোকজন দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ পরে শোনা গেল চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের পশ্চিম সাইডে একটা অস্ত্রের ঘোড়ার ভাঙা হয়েছে, সেখানে অনেক অস্ত্র ছিল। আমরা কয়েকজন মিলে অস্ত্র বের করে নিলাম। পরবর্তী পর্যায়ে আমরা কিছু কিছু খাঁদে নিয়ে সাঠাই ফেলে গ্রামে নিয়ে আসছি। গ্রামে চলে আসার পরে স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়ে আমরা তখন চতুর্দিকে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ি। তখন প্রথমে আমাদের কমান্ডার ছিল মোহাম্মদ ইদ্রিস আনোয়ারি। ইদ্রিস আনোয়ারের মৃত্যুর পরে আমাদের সার্জেন্ট মহিউল আলমের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হইয়ে এক একদিন এক একটা প্রোগ্রাম করে আমরা এক একটা জায়গায় রাত্রে গিয়ে আমাদের যারা শত্রুবাহিনী আছে শত্রুবাহিনী বলিতে আমাদের রাজাকার আলবদর তারা তাদেরকে আমরা অপারেশন করি। তাদেরকে আমরা অনেক সময় ধরে আনি, আমরা তাদেরকে মৃত্যুর খাট গড়ায় নিয়ে আসি। আমাদের এই আনোয়ারা থানায় আনোয়ারা বটলিন স্টুমহাট গহিরে অপারেশন বাঁশখালীর চাঁদপুর গুনাগড়ি সাধনপুর আমাদের আনোয়ারা থানা দ্বিতীয়বার অপারেশন এভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। 16 ডিসেম্বর যখন দেশ শত্রুমুক্ত হয়ে যায় আমরা আনন্দ মিছিল করি। যতদিন পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের কাছে যাবে না ততদিন পর্যন্ত আমি মনে করি এদেশের অর্থনৈতিক মুক্তি আসবে না এবং সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একসময় আমরা বলেছিলাম পাকিস্তানের 22 পরিবার, কিন্তু আজকে আমাদের 22 লক্ষ পরিবার হয়ে গেছে। তারা সেই পুঁজি নিয়ে তাদের নিজের ব্যক্তিগত ব্যবসা নিয়ে তারা পেয়েছিল। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা চাই না। আমরা এর সাধারণ মানুষ সাধারণ পরিবারের ছেলেরা আমরা এই ধরনের তারা এইভাবে গড়ে উঠুক আমরা চাই না। একটা কথা হচ্ছে গরিবের দুঃখ গরিবেরাই বুঝে। তাই আমি মনে করি এই দেশ সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের নেতৃত্বে এই দেশ গড়ে উঠুক। হ্যাঁ, সবার অংশগ্রহণ আসুক এই দেশে, এটাই আমরা আমি কামনা করি।